ভবিষ্যতে আইসিটি বিহীন একদিনেও কল্পনা করা সম্ভব নয় কেননা যেভাবে প্রযুক্তি দিন দিন হারে বাড়তেছে সব কিছু মানুষের হাতের নাগায় চলে আসতেছে তাহলে ওই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এই আইসিটি বিহীন এই আইসিটি বিহীন এই বা তথ্য প্রযুক্তি ছাড়া একদিনও আমরা চলতে পারবো না কল্পনা করা যায় না তাহলে আমার ভবিষ্যৎ আমার ভবিষ্যৎ কেরিয়ার ও আইসিটি এই সম্পর্কে যদি আমরা আলোচনা করি তাহলে আইসিটি সর্বমুখী ব্যবহারের কারণে কোন প্রতিষ্ঠান তৈরি করা বা জনবল নিয়োগ দেওয়া সর্বক্ষেত্রে এই আইসিটি প্রয়োজন আইসিটি হচ্ছে কি এই ইনফরমেশন এই আইসিটি ইনফরমেশন এন্ড কমিউনিকেশন এন্ড টেকনোলজি যেটা তাহলে এই কমিউনিকেশন বা টেকনোলজি ছাড়া বা প্রযুক্তি ছাড়া আমরা এই ভবিষ্যৎ একদিনও চিন্তা করতে পারবো না কল্পনা করতে পারবো না তো অফিস সফটওয়্যার বা ইন্টারনেট ইমেল ইত্যাদিতে আমাদেরকে দক্ষ হতে হবে আমাদেরকে যে আমরা যে বিভিন্ন যে টাইপ করে থাকি বা ডাটাবেস তৈরি করে থাকি বা এক্সেল শিটে আমরা বিভিন্ন কাজ করে থাকি হিসাব নিকাশের কাজ বা সফটওয়্যার তৈরি করা বা ইন্টারনেট ইমেল ইত্যাদি কাজে আমাদেরকে দক্ষ হতে হবে তাহলে তাহলে আমরা আমরা ভবিষ্যতে নিজেদেরকে দক্ষ কর্মী হিসেবে গড়ে তুলতে পারবো কেননা যেভাবে আইসিটি দিন দিন বাড়তেছে এর ব্যবহার তাহলে ওই হিসেবে আমাদেরকে এই প্রযুক্তিগুলির সাথে পরিচিত হতে হবে তাহলে আমাদেরকে অফিস সফটওয়্যার আমরা জানি যে এই আমরা যদি লিখি যে এই অফিস সফটওয়্যার অফিস সফটওয়্যার ইন্টারনেট আমরা ইন্টারনেট জানি এই ইন্টারনেট ইন্টারনেট ইমেল ইমেল ইমেইল এই ইত্যাদি কাজে আমাদেরকে কি হতে হবে দক্ষ হতে হবে তাহলে আমরা এই ভবিষ্যতে বিভিন্ন প্রযুক্তি সম্পর্কে বা প্রযুক্তিতে আমরা দক্ষ হয়ে বিভিন্ন কেরিয়ার গঠন করতে পারব দক্ষ হতে হবে হতে হবে তাহলে আমরা যদি এই আইসিটি বিষয়ক যে কেরিয়ারগুলো দেখি হিসেব করে দেখি তাহলে ওই কেরিয়ারগুলোর মধ্যে হচ্ছে কম্পিউটার সায়েন্স কম্পিউটার ইঞ্জিনিয়ারিং আমরা যদি একটু লিখে নিই যে এই আইসিটি বিষয়ক এই আইসিটি বিষয়ক কেরিয়ারগুলি এই আইসিটি তাহলে এই আইসিটি বিষয় কেরিয়ারগুলির মধ্যে আমরা পাই এই এক এক নম্বরে আমরা পাই এই কম্পিউটার সায়েন্স আমরা যেখানে বিভিন্ন সফটওয়্যার তৈরি করার জন্য শেখা দক্ষ করা হয় তাহলে বা বিভিন্ন অ্যাপ্লিকেশান তৈরি করার জন্য দক্ষ কর্মী হিসেবে আমরা গড়ে উঠতে পারি এই কম্পিউটার পড়ালেখা করে তাহলে এই কম্পিউটার সায়েন্স বা দ্বিতীয়ত আমরা দেখি যে এই কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং কম্পিউটার ইঞ্জিনিয়ারিং যেখানে বিভিন্ন হার্ডওয়্যার তৈরি করার জন্য আমাদেরকে বিভিন্নভাবে দক্ষ হইতে হয় বা সফটওয়্যার সফটওয়্যারের সাথে হার্ডওয়্যারের কম্বিনেশন করে হার্ডওয়্যার তৈরি করার ম্যানুফ্যাকচার তৈরি করার আমরা শেখানো হয় তাহলে এইসব কিছু আমাদেরকে জানতে হবে কারণ ভবিষ্যৎ কেরিয়ারগুলি সব কিছুই আইটি নির্ভর বা আইসিটি নির্ভর হয়ে যাচ্ছে তাহলে আমাদেরকে দক্ষ কর্মী হতে হলে এই আইসিটি বিষয়ক কেরিয়ারগুলো আমাদেরকে ভালোভাবে নজর দিতে হবে তাহলে এই কেরিয়ারগুলোর মধ্যে আমরা যদি আরও তৃতীয়ত আরেকটা দেখি যে এই তৃতীয়ত হচ্ছে অফিস অটোমেশন সিস্টেম ডিজাইনার অফিস অটোমেশন সিস্টেম এই কার্যক্রমগুলি চলেন তাহলে এইটাকে সিস্টেম বলা হয়ে থাকে এই সিস্টেম ডিজাইনার সিস্টেম ডিজাইন যে আমরা দেখি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেখানে অটোমেটিকভাবে বিভিন্ন বুদ্ধিমত্তার সাথে এই সফটওয়্যারগুলি কাজ করে থাকে তারপরে পঞ্চমে আমরা যদি দেখি যে এই রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং আমরা বিভিন্ন রোবট এ তৈরি করার জন্য বিভিন্ন সফটওয়্যার প্রয়োজন বিভিন্ন হার্ডওয়্যার তৈরি হয় তাহলে এই রোবোটিক ইঞ্জিনিয়ারিং এই একটি সেকশন আছে তাহলে এই রোবটিক রোবটিক ইঞ্জিনিয়ারিং এরপরে ছয় নম্বরে আমরা যদি দেখি যে এই মোবাইল কমিউনিকেশান আমরা এখন যে আমরা বিভিন্ন ধরনের মোবাইল ইউজ করি বিভিন্ন অফার একটার আছে তাহলে এই মোবাইলের ক্ষেত্রে যে কমিউনিকেশনের ক্ষেত্রে তাহলে মোবাইল কমিউনিকেশন আমাদেরকে এই একটি কেরিয়ার আছে তাহলে এই মোবাইল কমিউনিকেশান যদি আমরা জানি তাহলে আমাদের ভবিষ্যতে আরও ফিউচার যে প্রযুক্তি আসতেছে তাহলে এগুলি আরও বেশি নির্ভর হবে মোবাইল কমিউনিকেশান ওপরে তাহলে এই মোবাইল কমিউনিকেশন। মোবাইল কমিউনিকেশন এরপরে সাত নম্বর আমরা যদি দেখি কমিউনিকেশন আমরা ডেটা এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করি তাহলে এই কিভাবে সহজে ডেটা স্থানান্তর করা যায় বা কিভাবে সহজ ডেটা এইটা আলাদা একটি সেকশন আছে তাহলে এটাকে বলে হয় কি ডেটা কমিউনিকেশন এরপর আমরা যদি দেখি যে এই আট নাম্বার হচ্ছে কি বায়োমেট্রিক্স এই বায়োমেট্রিক্স জানি বায়োমেট্রিক হচ্ছে কি কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এরপর দশ নম্বর আমরা যদি দেখি তাহলে আমরা এই দশটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আমরা এই সফটওয়্যার সফট যেখানে বিভিন্ন সফটওয়্যার তৈরি করার ক্ষেত্রে এই বিভিন্নভাবে ডিজাইন অ্যানালাইসিস করা হয়ে থাকে তাহলে এই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং তাহলে ইত্যাদি আরও আছে এরকম যেগুলো আমরা এই যেসব সেকশন আমাদেরকে আইটি বিষয় কেরিয়ার গঠন করতে পারি বা আইটি বিষয়ে পড়ালেখা করতে পারি বা এই ইনফরমেশন কমিউনিকেশন সম্পর্কে আমরা স্টাডি করতে পারি দেশে বিদেশে যে কোনো জায়গায় তাহলে ইত্যাদি আরও আছে তাহলে এইভাবে আমরা এই ভবিষ্যৎ আমরা ভবিষ্যতে কেরিয়ার ক্ষেত্রে আমরা এইসব বিষয়গুলি পছন্দ করতে পারি চুজ করতে পারি যারা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করে তারা এই কম্পিউটার প্রোগ্রাম তৈরি করার ক্ষেত্রে তার কাজ করে থাকে বিশেষ করে তাহলে এই প্রোগ্রাম আমরা যদি দেখি যে এই প্রোগ্রাম সিস্টেম নির্দেশের সমষ্টি প্রোগ্রাম হচ্ছে কি আমরা যদি দেখি যে এই প্রোগ্রাম হচ্ছে নির্দেশের সমষ্টিকে প্রোগ্রাম বলা হয় যে প্রোগ্রামার বিভিন্ন যে প্রোগ্রাম রচনা করে থাকে তাহলে এখানে বিভিন্ন ইনস্ট্রাকশন দেওয়া থাকে যে এইভাবে কাজ করতে হবে এইভাবে আউটপুট প্রদান করতে হবে তাহলে এই প্রোগ্রাম হচ্ছে কি এই নির্দেশের সমষ্টিকে প্রোগ্রাম বলা হয়ে থাকে আমরা সংক্ষেপে যদি লিখি নির্দেশের প্রোগ্রাম বলা হয় আমরা এই প্রোগ্রাম তাহলে প্রোগ্রাম কি আমরা জানলাম জানলাম যে আমরা বিভিন্ন যে অ্যাপ্লিকেশন সফটওয়্যার বা আমরা যে এম এস ওয়ার্ডে টাইপ করে থাকি কাজ এস থাকি তাহলে ইত্যাদি হচ্ছে কি একটি সফটওয়্যার এই প্রোগ্রাম বা এই প্রোগ্রামগুলি হয় কি নির্দিষ্ট নির্দেশের সমষ্টিকে বলা হয় নির্দেশের সমষ্টিকে এই প্রোগ্রাম বলা হয় থাকে বলা হয় তাহলে কি আমরা জানলাম তাহলে প্রোগ্রামের গুরুত্ব আমরা দেখি যে এই প্রোগ্রামিং এর গুরুত্ব আমরা গুরুত্ব অনেক বেশি কেননা অ্যাপস প্রোগ্রামিংয়ের মাধ্যমে তৈরি করা থাকে অ্যাপস আমরা জানি মোবাইল এই স্মার্টফোনের যে এই অ্যাপস এই অ্যাপস অ্যাপস তৈরি করা হয় কি এই প্রোগ্রামিংয়ের মাধ্যমে তাহলে এই প্রোগ্রামিং জানলে আমরা এই যে বিভিন্ন অ্যাপ্লিকেশান তৈরি করতে পারি তাহলে এই প্রোগ্রামিংয়ের মাধ্যমে কী করা হয় এই অ্যাপস তৈরি করা হয় তৈরি করা হয় বা আমরা ঘরে বসে বা বাসায় বসে ঘরে বসে অফিস অফিসের বিভিন্ন কার্যক্রম আমরা নিয়ন্ত্রণ করতে পারি বা অফিসে বসে আমরা ঘরের যেমন দরজার লক লাগানো বা ফ্রিজ কন্ট্রোল করা এসি কন্ট্রোল করা ইত্যাদি কাজগুলি আমরা প্রোগ্রামিংয়ের মাধ্যমে বা বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে আমরা হাতের নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারি এই ঘরে বসে ঘরে বা বাইরে বাহিরে আমরা সব কিছুই এই সব কিছুই হাতের নিয়ন্ত্রণে এই হাতের বসে আমরা ঘরে বসে হাতের নিয়ন্ত্রণে মোবাইলের মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমে ল্যাপটপের মাধ্যমে ট্যাবের মাধ্যমে তাহলে এই হাতের নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণের মধ্যে এরপর আমরা যদি একটি অপশান দেখি যে প্রিল্যান্সিং আমরা প্রিল্যান্সিং সবাই কম বেশ জানি যে প্রিল্যান্সিং হচ্ছে এমন একটি পদ্ধতি যেই পদ্ধতির সাহায্যে ঘরে বসে আমরা দেশি বিদেশি বিভিন্ন নাম করা প্রতিষ্ঠানে কাজ করতে পারি সহজে অর্থ উপার্জন করতে পারি তাহলে আমরা এই ফ্রি ল্যান্সিং যদি দেখি যে ফ্রি ল্যান্সিং তাহলে এই ফ্রি ল্যান্সিং হলো প্রোগ্রামারদের প্রোগ্রামার যারা প্রোগ্রামিং রচনা করে থাকে তাহলে এই প্রোগ্রামাররা ঘরে বসে বা বাসায় বসে ইন্টারনেটের সাহায্যে দেশে বিদেশে বিভিন্ন নাম করা প্রতিষ্ঠানে কাজ করে অর্থ উপার্জন করতে পারে তাহলে প্রোগ্রামাররা আমরা এখানে যদি দেখি যে প্রোগ্রামার ইন্টারনেটের কাজ করে এই অর্থ উপার্জন করে এই কাজ করে অর্থ আমরা যে অর্থ অর্থ উপার্জন করতে পারে এই উপার্জন করে বা করা হয় বা করে তাহলে এই ফ্রি লেন্সিংয়ে যদি আমরা সুবিধাগুলো দেখি যে ফ্রি লেন্সিং অনেক সুবিধা আছে যে গুগল মাইক্রোসফট এই ইন্টেল ইত্যাদিতে আমরা কাজ করতে পারি এই ফ্রি ল্যান্সিং এর মাধ্যমে বা ইন্টারনেটের সহায়তায় ঘরে বসে আমরা এই কাজগুলি করতে পারি আমরা যদি সুবিধাগুলো দেখি যে এই সুবিধা 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 এই প্রথম যদি আমরা দেখি গুগল আমরা গুগল জানি সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন এই ওয়ার্ল্ডের মধ্যে তাহলে এই গুগল গুগল বা মাইক্রোসফট আমরা জানি এই বিভিন্ন অপারেটিং সিস্টেম যে তৈরি করে এই যে কোম্পানি ইত্যাদি নাম করা প্রতিষ্ঠানে এই কাজ করা যায় এই কাজ করা যায় এই ফ্রিলেন্সিংয়ের মাধ্যমে ওই কোম্পানিগুলি কম দামে কম টাকায় এই অনুন্নত উন্নয়নশীল দেশগুলি থেকে এই কাজগুলি করে নিতে পারেন তা আরও যে সুবিধা দেখি আমরা যে ব্যক্তিগতভাবে আমরা লাভবান হই এই কাজগুলি করে আমরা বেকার সমস্যা সমাধান বা ব্যক্তিগতভাবে আমরা লাভবান হই তার এই ব্যক্তিগতভাবে আমরা লাভবান হই আমরা লাভবান হই হই বা স্বনাম দৈন্য প্রতিষ্ঠানে কাজ করে আমরা নিজের ভবিষ্যৎ কেরিয়ার গঠন করতে পারি স্বনাম দণ্য প্রতিষ্ঠানে এই আমরা ভালো অবস্থান সৃষ্টি করতে পারি ভালো অব কোম্পানিগুলিতে তৈরি করতে পারি তৈরি করা যায় করা যায় তাহলে ইত্যাদি আরও অনেক সুবিধা আছে যে ফ্রিল্যান্সিংয়ের যেই সুবিধাগুলি আমরা ঘরে বসে বা বাসায় বসে যে কোনো জায়গায় বসে এই কাজগুলো সহজে করতে পারি এবং বাড়তি উপার্জন আমরা করতে পারি অনেক সুবিধা আছে তাহলে আমরা ধৈর্য এবং ইংরেজিতে ভালো দক্ষতা থাকলে আমরা সহজে এই প্রিলেন্সিংয়ের মাধ্যমে সহজে অর্থ উপার্জন করতে পারি ঘরে বসে বাসায় বসে যে কোনো জায়গায় বসে আমরা এই বাড়তি উপার্জন করতে পারি